শুধু বিজেপি দাঁড়ালে হবে না, ওই ভেটাগুড়ির ডাকাতটাকেও দাঁড়াতে হবে। যে ডাকাত সোনার দোকানে ডাকাতি করে, যে ডাকাত চ্যালেঞ্জ করে বলছি আজকে আমাদের এখানকার যিনি এমপি তিনি একটা সময় ঘুটঘুটি খেলা পরিচালনা করতেন, তার মধ্যে দিয়ে গ্রামের কৃষকের সর্বনাশ করতেন, সেই মানুষটা আজকে এমপি, একে হাঁটাতে হবে। প্রায় এক বছরের ওপরে ভেটাগুড়ি ওয়ান ভেটাগুড়ি টু, আমরা সরকারি দল ক্ষমতায় আছি, তারপরে আমাদের পার্টি অফিস বন্ধ। আগামীকাল সকাল ১০টায় জেলা নেতারা আমরা গিয়ে সেখানে দুটো পার্টি অফিস খুলব, কর্মীদের সেখানে বসাবো। যদি ওই পার্টি অফিস আবার ভাঙা হয় তাহলে সারা জেলায় যেন বিজেপির কোনো পার্টি অফিস আস্ত না থাকে, সেই শপথটা তৃণমূলের প্রত্যেকটা কর্মীকে নিতে হবে। ওই পার্টি অফিসে বসার জন্য যদি কোনো তৃণমূলের কর্মীর গায়ে আঘাত লাগে, প্রত্যেকটা কর্মীর জন্য ৫টা বিজেপির কর্মীর গায়ে আঘাত পড়বে, এই শপথটা আমাদের নিতে হবে। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী যখন কার্যত হুঙ্কার ছাড়ছে তখন পাল্টা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন শ্রমিক ভট্টাচার্য। তিনি বলছেন যদি পারেন তাহলে বিজেপি কর্মীর গায়ে হাত দিয়ে দেখান, করে দেখান না একবার, বিজেপি অফিস শুনে দেখান না একবার। এইসব ২০২৬ আগে মিউজিয়ামে চলে যাবে, কত বড় বীর পুরুষ ওই কুচবিহারের মানুষ জানে, সারা জীবন অমৃতসুরা পান করলেন বামফ্রন্টের, পশ্চিমবঙ্গ বিধানসভায় ঢুকে প্রতিবাদ করে বাইরে একটা মক অ্যাসেম্বলি হলো, সেখানে উনি স্পিকারের দায়িত্ব পালন করলেন, কী কী ভাষায় বিভিন্ন সময় কথা বলতেন তৃণমূলের বিরুদ্ধে। তৃণমূল একটু হুমকি দিয়েছে, মামলার ভয় দেখিয়েছে, ল্যাজ গুটিয়ে তৃণমূলে ঢুকে পড়েছে। এদের কত বড় ক্ষমতায় মানুষ জানে, বাদবাকিটা আমরা বুঝানো আইনগত বিষয়। তৃণমূলের পার্টি অফিস তৃণমূল ভেঙে দিচ্ছে, কিছু কিছু মানুষ প্রায়শ্চিত্ত করবার জন্য তৃণমূল ছাড়ছে, তৃণমূল ছাড়ার হিড়িক লেগে গেছে। কে অপ্রাসঙ্গিক শক্তিকে প্রাসঙ্গিক করবে অফিস ভেঙে? ওর বিরোধী কোনো দল আছে ওখানে, ও ভাঙতে চাইছে অফিস তৃণমূল। দিকে দিকে যা হচ্ছে তৃণমূল তৃণমূলকে খুন করছে, ওখানে সম্ভাবনা আছে, সেই জন্য আগে বলে রাখলো। একুশের পর ২৩, দু বছর পর বক্সার জঙ্গলে ফের দেখা মিলল বাঘের। বেশ কয়েকদিন ধরেই বাঘের পায়ের ছাপ দেখতে পাচ্ছিলেন বন আধিকারিকেরা, এবার বাঘের দেখা মিলল, অর্থাৎ দু বছর পর বক্সার জঙ্গলে আবারও বাঘের দেখা পাওয়া গেল। এই হচ্ছে সেই ছবি, বন দপ্তরের তরফে যে ট্র্যাপ ক্যামেরা পাতা হয় সেই ট্র্যাপ ক্যামেরাতে এই ছবি ধরা পড়েছে। বন দপ্তর সূত্রে খবর, গতকাল সেই ট্র্যাপ ক্যামেরাতে ধরা পড়েছে বাঘের ছবি। তবে ২০২১ সালে বক্সার জঙ্গলে যে রয়্যাল বেঙ্গল টাইগার দেখা গেছিল এটি সেটি নয়, নতুন একটি বাঘের দেখা মিলেছে বলে দাবি বন দপ্তরের।